ভিয়েতনামে রীতিমতো তাণ্ডব চালায় সুপার টাইফুন ইয়াগি। দেশটির আবহাওয়া বিভাগ জানায়, শনিবার স্থানীয় সময় সকালে হাইফং ও কোয়াংনিন প্রদেশে ঘণ্টায় 203 কিলোমিটার বেগে আঘাত হানে ইয়াগি। প্রবল বাতাসে বেশ কিছু ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। রাজধানী হ্যানয়ে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে, উপড়ে পড়ে গাছপালা। ইয়াগির তাণ্ডবে ভূমিধসে হতাহতের ঘটনাও ঘটেছে, নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন জেলে। আমি আমার সারা জীবন এরকম টাইফুন দেখিনি, খুব শক্তিশালী এটি। সড়কে অনেক গাছ ভেঙে পড়েছে, এখন আমাকে কিছু সময়ের জন্য এই ব্রিজের নিচে আশ্রয় নিতে হবে। এমন ঝড় আগে কখনো দেখিনি, সত্যি ভয়ানক। প্রবল বাতাসে গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। হাইফংয়ে 20 লাখের মতো মানুষের বাস, ঝড়ের কবল থেকে রক্ষায় এরই মধ্যে 50,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া হ্যানয় বিমানবন্দরে 300টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। হ্যানয় সহ দেশটির উত্তরাঞ্চলের 12টি প্রদেশের স্কুল বন্ধ রয়েছে। এদিকে ভিয়েতনামে আঘাত হানার আগে চীনের হাইরান প্রদেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় টাইফুন ইয়াগি। টাইফুনের তাণ্ডবের পর স্পষ্ট হয়ে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এখানেও বেশ কয়েকজনের প্রাণহানি হয়, ধ্বংস হয়েছে 25,000-এর বেশি বাড়িঘর। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, প্রায় 76,000 মানুষকে অস্থায়ীভাবে পুনর্বাসিত করা হয়েছে। এখনও 8 লাখের মতো মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন। দেখা দিয়েছে খাবার পানির সংকটও। ইয়াগিকে এশিয়ায় চলতি বছরের সবচেয়ে শক্তিশালী সুপার টাইফুন হিসেবে দেখা হচ্ছে। গেল শুক্রবার ঘণ্টায় 234 কিলোমিটার বেগে চীনের হাইনান প্রদেশে আঘাত হানে ইয়াগি। এরপর ফিলিপিন্সে আঘাত হানে সুপার টাইফুনটি। রাইসা জান্না, সময় সংবাদ।